নির্যাতিত মরদুর শয়তানের ওয়াসওয়াসাতে আল্লাহর কাছে পানা চাই, বলেন আমিন। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন নামে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেননি, কি বলেন, অন্ধকারে ছেড়ে দিয়েছেন? কেউ কেউ বলে যে না, আল্লাহ তাআলা কি রাস্তা করেছেন? আল্লাহ তাআলা রাস্তা তৈরি করেছেন, এটা আপনাদের বুঝতে হবে। পাহাড়িয়া এলাকায় আপনি যদি হারায় যান, সেখানে কোনো গভর্নমেন্ট রাস্তা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা গিরিপথ তৈরি করে রাখছেন। মরুভূমির মধ্যে যদি হারিয়ে যান, সেখানেও আপনি দিক নির্দেশনা পাবেন। সমুদ্রের ভিতরে যদি আপনি হারিয়ে যান, কোনো নাবিক যদি হারায়, দিনের বেলায় সে তো কম্পাস দিয়ে চললো, রাতের বেলায় তার চলার জন্য আকাশে আল্লাহ তারকা খচিত করে রেখেছেন, যাতে নাবিকরা হারিয়ে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন হারিয়ে না যায়, এজন্য পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করলেন। মরুভূমির ভিতরে চলার জন্য দিকের নির্দেশনা দিলেন, সমুদ্রের ভিতরে নাবিক যাতে না হারায়, আকাশে তারকা আল্লাহ তাআলা খচিত করে রাখলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ চলাফেরা করবে, মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলার জন্য তার অর্থনীতি প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, সমাজনীতি প্রয়োজন, তার শিক্ষানীতি প্রয়োজন। জীবনের এই নীতিমালার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সে হারায় যাবে। আল্লাহ তাআলা এমনটি তার বান্দার প্রতি আচরণ করতে পারেন না, সেজন্য রব্বুল আলামিন বান্দা পৃথিবীতে যেন সঠিক পথে চলতে পারে, এজন্য তার জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ তাআলা কোরআনের আলো, নূরের আলো আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, ও কিতাব মুবিন আর দিয়েছি আমি একটা স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব, তোমাদের সৃষ্টি করে আমি অন্ধকারে ফালাই দেইনি, আমি একটা আলো দিছি। সে আলোটা কি? সূর্য? সেটি কি চন্দ্র? না, সেটি চন্দ্র নয়, সেটি সূর্য নয়, সেই আলোটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ বানান নাই। সুবহানাল্লাহ, বলুন, আমি তার কথাই আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দুর্বল করে সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে, মানুষেরা সব থেকে দুর্বল। আপনি বলবেন, বলতে পারেন যে কেমনে আমরা দুর্বল হইলাম, এত মারামারি করি তারপরেও দুর্বল? হ্যাঁ, তারপরেও দুর্বল। যেমন গরু, সে তার আত্মরক্ষার জন্য মাথায় দুইটা শিং পাইছে, আমরা কেউ শিং পাইনি, আমরা গুতগুতি করতে পারি না, ঠিক না? কথা বলেন না কেন? কুকুরে কামড়াইতে পারে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মানুষ কি কুত্তার গায়ে কামড় দিতে পারবে? ওই রকমের শক্তিশালী দাঁত মানুষের আল্লাহ দেন নাই। সাপেরে আল্লাহ তাআলা বিষধর দন্ত দিয়েছেন, বাঘেরে খাবার মধ্যে নখর দিয়েছেন, মূলার মতো মোটা মোটা দাঁত দিয়েছেন, এমনকি আত্মরক্ষার জন্য ভীমরুল বল্লারও হুল ফুটাবার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। এবার বলেন তো, আপনার কাছে আত্মরক্ষার কি আছে? আপনি তো বলতেই পারেন বীরত্বের সাথে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আমদার মুগুর ভরেঙ্গে, বলতে পারবেন, কিন্তু লাঠির মধ্যে মুগুর আপনি ভরতে পারবেন না। মানুষের কাছে আত্মরক্ষার কোনো হাতিয়ার নাই। এই মাহফিলের মধ্যে যদি এখন একটা সাপ ঢোকে, অথবা বড় জাতের কয়েকটা ব্যাং ঢোকে, লাফানো শুরু করবে এই মাথা দিয়া, এই মাথা দিয়া লোক দৌড় আরম্ভ করবে, তারপর অন্তত সদরঘাট পর্যন্ত দৌড়ে এগিয়ে জিজ্ঞেস করবে, ভাই আমরা দৌড়াই কেন? তো সামান্য ব্যাঙের সাথে পারি না, সামান্য সাপের সাথে পারি না, বল্লা ভীমরুলের সাথে পারি না। আত্মরক্ষামূলক হাতিয়ার আমাদের কাছে দেওয়া হয় নাই। এরপরে এমনকি আমরা চোখেও ভালো করে দেখি না, চোখ দিয়েও আমরা দেখতে পাই না। আপনারা বলবেন, তাহলে আমরা কি ভেলকি দেখি? না, ভেলকি দেখেন না। আমাদেরকে দেখতে হলে আমরা আলোর সাহায্য দেখি,
আলো না হলে আমরা দেখতেও পারি না। অমাবস্যার রাতে মানুষ নিজের শরীরও নিজে দেখতে পারে না। এই যে অবস্থা, এই যে দুর্বলতা, এই দুর্বল মানুষকেই পৃথিবীর সকল সবল প্রাণীর চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। শ্রেষ্ঠ কে বলেন? কে? কিসের দিক থেকে শ্রেষ্ঠ? জ্ঞান, জ্ঞান দিয়ে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সুতরাং জ্ঞান দিয়ে আপনি সব চিনবেন আর আলোর পথ চিনবেন না, তা তো হতে পারে না। এই জন্য আপনি সব যেমন চেনেন, আলোর দিশাও আপনাকে পাইতে হবে। আপনার নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হেগেল, ডারউইন, কোপারনিকাস, কেপলার, এরা আপনার নেতা হতে পারে না। আপনার আমার নেতা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনারা নেতা হবেন না কেন, সেটাও একটু ব্যাখ্যার দাবি রাখে। ওনারাও কিন্তু কষ্ট করেছেন, মার্কস, হেগেল, মাও সেতুং, এরা কষ্ট করেছেন, জেল খেটেছেন, বই লিখেছেন, মানবতার কল্যাণে এগুলি করেছেন, কিন্তু তাদের কথার কোনো মিল ছিল না। এক একজন এক এক ধরনের কথা বলেছেন এবং তাদের কথা দিয়ে পৃথিবীর মানুষের জন্য কোন স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় নাই পৃথিবীর এক ইঞ্চি জমিনের ওপারেও। এটা ঠিক কিনা? নবীদের কথায় আমাদের চলতে হবে, কারণ নবীদের কথার মধ্যে কোনো গরমিল হয় নাই। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক, নূহ আলাইহিস সালাম বলেছেন বেশি হইতে পারে, নাউযু বিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আখেরাত আছে, আরেকজন নবী বলেছেন নাও থাকতে পারে, একজন নবী বলেছেন কবর আজাব হবে, আরেকজনে বলেন এটা একটা আমার চিন্তায় না থাকতেও পারে। এইরকম নবীদের কথার মধ্যে কোনো ব্যাসকম হয়েছে? বলেন হয়েছে? কেন হয় নাই? কারণ দার্শনিক, রাজনীতিবিদ, ওনাদের যে শ্রেণী ওর থেকে নবীদের শ্রেণী সম্পূর্ণ স্বতন্ত্র, এবং দুই শ্রেণীর মাঝে গালফ অফ ডিফারেন্স। দার্শনিক এবং রাজনীতিবিদরা তারা কথা বলেন নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর জ্ঞান দিয়ে। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের স্লোগান ছিল একটা, কথা ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছে, আর বাকি সমস্ত নবীর সময় স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যাসকম নাই, সব নবীরা এক কথা বলেছেন, কারণ নবীরা যে কথা বলেছেন সমস্ত কথা আসছে একটা অফিস থেকে। কয়টা অফিস? এবার বলেন তো অফিসটার নাম কি? কার অফিস? আল্লাহর অফিস। এবং একজন মেসেঞ্জার সমস্ত নবীদের কাছে আল্লাহর মেসেজ বহন করে নিয়ে এসেছেন, সেই আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত অথেন্টিক জেনুইন যিনি রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন, স্পেশাল মেসেঞ্জার ছিলেন, তার নাম কি? সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বেশি মর্যাদা এবং সব থেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীটা কি ছিল? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর মরা জাতি। ওই যে বলেছিলাম মরা জাতি, এই মরা জাতিটারে কেমনে জিন্দা বানানো যায়, রাসূলুল্লাহ সেই চেষ্টা করলেন। 40 বছর বয়স হলো, হেরা পাহাড় থেকে নেমে এলেন। কবি বলছেন উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া, আর এক নসখে কিমিয়া সাথ লায়া। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, সাথে আনলেন পরশ পাথর, নাম কি? হেরা পাহাড় থেকে নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর, এই পরশ পাথরের ছোঁয়া যখন লাগলো ওমরের মতো পাথর সোনার টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল নারী জাতির ইজ্জত, সতীত্ব, সম্ভ্রমের জম, তারা হয়ে গেল নারী জাতির পাহারাদার। সুবহানাল্লাহ বলুন। কোরআন মরা জাতিকে জিন্দা করছে, আহারে কপাল। সেই কোরআন শরীফ দিয়ে তাবিজ লিখি আমরা, আহারে কপাল। বাংলাদেশে
ইমদাদিয়া লাইব্রেরি, উসমানিয়া লাইব্রেরি, কতগুলি লাইব্রেরি হয়েছে সকবাজার এলাকায়। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আকামটা কখনো করবেন না। ভালো কাজ তো করতেছেন, বইপত্র ছাপেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনারা তাবিজ ঢুকাইছেন। তাদের লেখা, তাদের সাবান কোরআন শরীফের মধ্যে দেখা যায় সুরা ইউসুফের নকশা, সুরা মরিয়মের নকশা, সুরায় মায়েদার নকশা, ইয়াসিনের নকশা, এবং লেখা আছে এই নকশা ব্যবহার করলে মাথা ভালো হবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ব্যবহার করলে তাড়াতাড়ি বাচ্চা হবে। কোথায় পেয়েছে? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয় নাই, বিশ্বাস করুন মুসলমান। সুতরাং নকশা আকায়া, নকশা আকায়া কোরআন শরীফে ছাপানো আল্লাহর কালামের সাথে বেয়াদবি। যারা এই কাজটি করছেন, আমি তাদেরকে অনুরোধ করি আল্লাহর রাস্তায় এই কাজ বন্ধ করে দিন, আর তওবা করুন। কোথায় পেলেন? সুরার কতগুলি নকশা বানাইছেন? 577, 1372, 1940। এদিয়ে কেমনে হইল সুরায় ফাতেহা? বিসমিল্লাহরে বানাইছে 786, এটা তো আপনারা সকলেই জানেন, ঠিক না? বিসমিল্লাহ উদ্দিন লেখে কেনা 786 কপালে যা আছে হোক। প্রিয় ভাই সব, 10 লক্ষ বার যদি 786 লেখেন, একবার বিসমিল্লার সমান হবে না। বিসমিল্লার মধ্যে 19টা অক্ষর আছে, কয়টা? আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন কোরআনে কারিমের প্রত্যেকটি অক্ষরে যখন পড়বে বান্দা 10টা করে নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহর ওয়াদা অনুযায়ী আমার সাথে যখনই পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা অক্ষরে 10, 19টায় 190টি নাকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। কাজে এই নকশা দিয়ে যারা তাবিজের ব্যবসা করে, কেয়ামতে অবশ্যই আসামি হতে হবে। যারা কোরআনকে তাবিজের কাজে ব্যবহার করেছেন, আল্লাহর কাছে দায়ী হতেই হবে। কারণ মানুষকে আপনারা বোঝাতে চেষ্টা করেছেন কোরআন তাবিজের কিতাব, অথচ কোরআন এসেছিল একটি সমাজ, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্যে। রাসূলুল্লাহ হচ্ছেন পৃথিবীতে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, আধুনিক রাষ্ট্রের শ্রেষ্ঠ রূপকার, এবং এই কোরআন দিয়ে তিনি এমন এক রাষ্ট্র বিনির্মাণ করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সন্ত্রাস মুক্ত সমৃদ্ধি একটি সুখী সমাজ তৈরি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, বড় আফসোস লাগে সেই কোরআনে শুধু চুমাই খাই, বুকি লাগাই, আর এই কোরআন শরীফ নিয়ে আমরা কাজে লাগাইতে পারলাম না, এটা ঠিক কিনা? যে কোরআনকে কাজে লাগাইতে পারছি, পারি নাই, কোরআন শরীফ খালি ঝুলে ঝুলে পড়ি। দেখেন রমজান মাসে আমাদের দেশের লোকেরা গপ্প করে, ভাই তোমার বাড়ি কি হয়েছে জানি না, আমার পুতের বউ সাক্ষাৎ, আমার মেয়ে ক্লাস 9 পড়ে, ও 3 খত, ওর মায় 13 খত, আর আমি নিজে এমনি এমনি খত, আপনি প্রতিযোগিতা করে কোরআন শরীফ খতম করবেন, এই জন্য নাজিল হয়েছে কোরআন শরীফ, আপনি কি না বিশ্বাস করে? কোন কোন সাহাবীর সুরায় বাকারা শেষ করতে সময় লেগেছে 2 বছর 3 বছর, কেন করতে পারতেন না তিনি? সময় লাগলো কেন? এই জন্য সময় লেগেছে, এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, শুনতেছেন কথা, এক একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, জীবনের উপরে আমল করেছেন, এরপর আর একটা আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আর একটা পড়েছেন, এইরকম করে করে কোরআন তেলাওয়াত করে জীবনের উপরে আমল করার পর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা দেখতো যেন কোরআন হেঁটে যাচ্ছে। কোরআন